আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে আমাদের বাসায় রান্না হচ্ছে লাইয়ের চিকলা ভাজি। লাইয়ের চিকলাটা হচ্ছে আম্মু আলু দিয়ে আর লাইয়ের চিকলা দিয়ে হচ্ছে ভাজিটা করতেছে। আমাদের বাসায় প্রায় সময় আম্মু করে, শীতের দিন আসলে হচ্ছে একটু বেশি করে, কারণ তখন হচ্ছে সবজি নিয়ে আসে এই আর কি। তো মাত্র গ্যাস একটু একটু আসতেছে, এর মধ্যে হচ্ছে আম্মু রান্নাটা বসায় দিচ্ছে। আর কী যেন আম্মু রান্না করবে সঠিক আমি এখনও বলতে পারছি না, সম্ভবত পুঁটি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবে। তো তার জন্য একটু রান্নাটা শেয়ার করলাম। কিছুক্ষণ পরে পুরোপুরি গ্যাস আসলে আম্মু সব রান্না বসায় দিবে। তো এখন ভাজিটা করতেছে। আপনারা যারা হচ্ছে লাউটা খান বা আপনাদের পছন্দ অনেক, তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। লাইয়ের চিকলা ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, বললামই তো আমার আম্মু প্রায় সময়ই করে। তো আপনারা অবশ্যই করে দেখবেন। আর যারা খান তারা তো জানেনই যে আসলে জিনিসটা অনেক মজা, খেতে ভালো লাগে। আজকে কিন্তু আমি ভিডিওটা বেশি বড় করতেছি না, আজকে ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু আম্মু লাইয়ের চিকলাটা ভাজি করতেছে আলু দিয়ে। তার জন্য ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ করে রাখি, পরে আপনাদের সাথে শেয়ার করা যাবে, সেই জন্যই আর কি করা। তো এটা আপনাদেরকে দেখালাম। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।